কাকে বলে কিভাবে করতে হয় কেন করতে হয় এ বিষয়ে আমাদের সঠিক ধারণা রাখা জানা দরকার অনেকে আছে সারা জিন্দগি গোসল করেন কিন্তু গোসলের পদ্ধতিটা জানেন না সুন্নতির তরিকাটা জানে না এটা বড়ো অন্যায় বড়ো একটা অবহেলা আমাদের মনে রাখতে হবে গোসল ওয়েন কুমতুম জুনুবাং ফক্ত হারু আল্লাহ রব্ব আলমিন আমাদেরকে গোসল করতে বলেছেন পবিত্রতা অর্জন করতে বলেছেন সমস্ত গোসল বলা হয় সমস্ত শরীরকে ধৌত করা আজ আসুন আজকে আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কিভাবে গোসল করতেন এই গোসল কিছু আছে যেটা ফরজ বড় অপবিত্রতা যদি কেউ বড়ো অপবিত্রতা কাউরি হয়ে যায় বড়ো অপবিত্র হয়ে যায় তাহলে তাকে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয় কি কারণে বড় অপবিত্রতা হয় প্রথমত যদি বীর্য স্খলন হয় বীর্যপাত ঘটে সেটা সহবাস করে হোক অথবা সেটা স্বপ্নদোষে হোক বা যে কোনোভাবে মোট কথা যদি বীর্যপাত গতি সহকারে মজা সহকারে হয় তাহলে সেখানে গোসল ফরজ হয়ে যাবে দুই নম্বরে সহবাস করলে অর্থাৎ স্বামী এবং স্ত্রী দুইজনে যদি মিলন হয় এমন কি বীর্যপাত নাও ঘটে তবুও তাকে গোসল তার প্রতি ফরজ হয়ে যায় এইভাবে বন্দের যেটা সেটা হলো যে মাসিক পিরিয়ড যদি বন্ধ যখন হয়ে যাবে অথবা বাচ্চা প্রসবের পরে তাদের যখন রক্ত ব্লিডিং বন্ধ হয়ে যাবে যেটাকে নেফাস বলে বা হাইজ বলে মাসিক মাসিক পিরিয়ড যেটা হাইজ এবং বাচ্চা প্রসবের পর যে নেফাস এটা যখন বন্ধ হয়ে যাবে তখন তার প্রতি গোসল করা ফরজ হয়ে যাবে এটা আমাদের জীবনে হয়ে থাকে আমাদের আজি এটা যখন জরুরি আমাদের গোসল না জানলে সঠিকভাবে গোসল না করতে পারলে অপবিত্র থেকে যাবে কাজে পবিত্রতা অর্জন করার জন্য আমাদের মনে রাখতে হবে যে এর পদ্ধতি কি নিয়ম কি এটা আমাদের জানা দরকার আসুন নবী আলিসাল্লাম কীভাবে এই গোসল করতেন প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হলো কি যে নিয়ত করতে হবে গোসল নিয়ত করতে হবে কি কারণে এই গোসল এটা কি হাইজ থেকে পবিত্র হওয়ার জন্য নেফাস থেকে পবিত্র হওয়ার জন্যে এটা কি বীর্যপাতের কারণে না এটা সহবাসের কারণে কি কারণে এই গোসলটা এজন্যে আপনি যে আপনার এই অপবিত্রতা দূর করতে চাচ্ছেন এই নিয়তটা অন্তরে থাকতে হবে মনে রাখতে হবে গোসলটাও একটা এবাদাত গোসলটাও একটা এবাদাত এরপরে হাত দুইটা ভালো করে ধুয়ে নিয়ে এরপরে লজ্জায় স্থান ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নেওয়ার পরে সাবান দিয়ে ধুয়ে নেওয়ার পরে এরপরে হাত দুইটা আবার ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে এবার উজু শুরু করবে বিসমিল্লা বলে পূর্ণ অঙ্গ উজু করবে যেভাবে আমরা উজুর বর্ণাতে বলেছি এইভাবে পূর্ণ অঙ্গ প্রথমে হা কবজি পর্যন্ত দুই হাত ধুবে এরপরে নাক এবং মুখে পানি দিয়ে পরিষ্কার নাক মুখে পানি দেবে পরিষ্কার করবে এরপরে সমস্ত মুখমণ্ডল ধত করবে এরপরে আঙুলের মাথা থেকে নিয়ে একেবারে কোনি পর্যন্ত এরপরে বাম হাত কণি পর্যন্ত এরপরে কি করবে আপনার মাথা মাসে করবে কান মাসে করবে এরপরে পাটা যদি ধৌত করতে চায় ধুয়ে নিতে পারে অথবা গোসলের শেষেও পাটা ধুয়ে নিলে চলবে এরপরে যখন পূর্ণ উজু হয়ে গেল এরপরে মাথা কি করবে মাথাটা ভালো করে পানি নিয়ে ভালো করে আগে ভিজিয়ে নেবে মাথা যখন সম্পূর্ণভাবে ভিজে যাবে তারপরে ডান পাশে পানি বয় দেবে ডান পাশটা ধুইবে এরপরে বাম পাশে পানি দেবে বাম পাশটা ধুইবে মনে রাখতে হবে যে সমস্ত জায়গাতে পানি সহজে পৌঁছে না বিশেষ করে নাভিতে দুই পায়ের পিছন সাইডে জোড়ার মাঝে বিশেষ করে যারা মোটা মানুষ দুইটা পা হয়তো একসঙ্গে লেগে থাকে পানি যায় না যারা মোটা মানুষ অনেক সময় ভাঁজ থাকে অনেক সময় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যে সমস্ত জায়গাতে পানি পৌঁছে না সেখানে ভালো করে পানি পৌঁছে দিয়ে এইভাবে কী করতে হবে পুরো শরীর একেবারে মাথা থেকে নিয়ে একেবারে পা শেষ পর্যন্ত একটা বিন্দু পরিমাণ জায়গা যেন খাই না থাকে শুকনো না থাকে সমস্ত শরীরকে ভালো করে যেখানে যেখানে পানি পৌঁছতে সহজে পানি পৌঁছে সেটা কী করতে হবে ভালো করে পৌঁছাতে হবে যদি কোনো প্রকার তৈলাক্ত জিনিস থাকে বা কোনো জিনিস থাকে যেটা হয়তো চামড়ার উপরে আবরণ যেখানে পানি পৌঁছে না সেগুলিকে দূর করতে হবে এটা উজুর ক্ষেত্রেও প্রযোজ্য যে যে সমস্ত জিনিস পানি পৌঁছতে চামড়াতে পৌঁছতে বাধা দেয় সেগুলিকে দূর করতে হবে সেগুলি থাকলে উজু হবে না যেমন যদি তোলাক্ত তেল হয় বা ক্রিম ক্রিম মেখেছে উপর দিয়ে পানি চলে যায় বা ভাজের উপর দিয়ে পানি চলে গেল বা নাভির উপর দিয়ে পানি চলে গেল না মনে রাখতে হবে বগলে যে সমস্ত জায়গায় পানি পৌঁছানো নর্মাল তো পানি ঢাললে পানি যায় না সে সমস্ত জায়গাগুলিতে ভালো করে সুন্দর করে পানি পৌঁছাতে হবে কারণ মনে রাখতে হবে এটা একটা এবাদাত দ্বিতীয়ত মনে রাখতে হবে এটা যে পবিত্রতা শুকনো থেকে যায় তাহলে আপনি অপবিত্র থেকে গেলেন অপবিত্র অবস্থায় নামাজ পড়লে আপনার নামাজ বিশুদ্ধ হবে না অপবিত্র অবস্থায় আপনি থাকবেন এটা এটা ঠিক না এজন্যে আমাদেরকে ভালো করে মলে মলে ভালো করে মর্দন করে করে আমাদেরকে সুন্দর করে গোসল করতে হবে এবং গোসল শেষে আপনি যদি পা আগে না ধুয়ে থাকেন আর বিশেষ করে কাঁচা বাথরুম যদি হয় অথবা যেখানে পানি জমে থাকে সেখানে আবারও পাটাকে ধুয়ে নিতে হবে আর যদি ভালো এখন ট্রায়ালস করা বা ভালো বা বাধা স্পেন্ড করা বাথরুম হয় যেখানে পানি বয়ে চলে যাচ্ছে সেখানে যদি আগে পা ধুয়ে থাকে পরে আর ধোয়া জরুরি না কিন্তু যদি পানি জমে থাকে বা কাঁচা বাথরুম হয় যেখানে পানি টানি ছিটে ইয়ে হতে পারে সেখানে আবারও শেষে পা দুইটা সুন্দর করে ধুয়ে নেবে এইভাবে পা ধুয়ে নিলে এবার তার পূর্ণ গোসল হয়ে গেল তার পূর্ণ গোসল হয়ে গেল এবং গোসলের পরে এবার সে উজুর দোয়া বলবে যেহেতু সে উজু করেছে এইবার তার উজু হয়ে গেল গোসলও হয়ে গেল এবং এর মাঝে যদি তার গোস উজু ভঙ্গের কোনো কারণ ঘটে না থাকে যেমন লজ্জাস্থানে হাত যদি স্পর্শ না হয়ে থাকে অথবা পেশাব পায়খানা রাস্তা দিয়ে আর কিছু না বের হয়ে থাকে এজন্যে গোসলের আগে ভালো করে যদি পেশাবের প্রয়োজন থাকে পেশাব করে নেওয়া স্ত্রিঞ্জা করে নেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া এভাবে যখন পূর্ণ গোসল হয়ে গেল আপনি এই উজু দিয়েই নামাজ পড়তে পারবেন কোরআন স্পর্শ করতে পারবেন আপনি কাবাঘরের তয়াব করতে পারবেন নতুন করে আর উজু করার আপনার প্রয়োজন নেই এটা হলো পরিপূর্ণ গোসলের পদ্ধতি কিন্তু সংক্ষিপ্ত একটা গোসলের পদ্ধতি সেটা হলো এই একজন যদি গোসলের নিয়ত করে মানে তার অপবিত্রতা দূর করবে এই নিয়তে সে নাকে এবং মুখে এবং নাকে মুখের মধ্যে পানি কুলি করলো করে ফেলাই দিল এবং নাকে পানি দিয়ে ঝাড়া দিল আর সমস্ত শরীর সে ধৌত করে নিল তাহলে তার গোসল কিন্তু হয়ে যাবে এটা সংক্ষিপ্ত গোসল এই গোসলও তার জন্য যথেষ্ট হয়ে যাবে কিন্তু আমরা যে আগে বর্ণনা দিয়েছি যে আগে পরিষ্কার হয়ে যাওয়া এরপরে লজ্জা কী বলে হাত দুইটা ধুয়ে নেওয়া এরপরে লজ্জা ভালো করে ধুয়ে নেওয়া এরপর হাত দুইটা পরিষ্কার করে নেওয়া এরপরে পূর্ণ অঙ্গ উজু করা এরপরে মাথা ভিজে নিয়ে এরপরে ডান এরপরে বাম এরপরে ধারা এইভাবে গোসল করা এটা হলো পরিপূর্ণ গোসল সুন্নতির তরিকায় গোসল রসুল্লাহ এইভাবে করেছেন তবে আমরা আবারও বলছি সংক্ষিপ্ত গোসল হলো যে মুখে এবং নাকে নিয়ত করে মুখে এবং নাকে পানি দিয়ে যদি কেউ সমস্ত শরীর ধৌত করে তাহলে তার গোসল পরিপূর্ণ হয়ে গেল গোসলের ক্ষেত্রে আমরা মনে রাখব যে এই গোসল আমাদের পরিপূর্ণ কিভাবে হবে সে ব্যাপারটা আমরা খেয়াল রাখব যাতে করে আমাদের গোসলে কোনো ত্রুটি না থাকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পূর্ণ পূর্ণাঙ্গ সুন্দর করে এই গোসল এবং এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে মহিলারা গোসলের সময় তাদের যে চুল বাঁধা থাকে যেটা চিউটি করা থাকে বা বেনি করা থাকে সেই চুল খোলার প্রয়োজন নেই গোসলের সময় কেউ কেউ বলেছেন যে যখন হাইজনেফাসের গোসল করবে তখন সেটা খোলা দরকার আসলে খোলা প্রয়োজন নেই প্রয়োজন নেই এভাবে শুধু মাথার চামড়া পর্যন্ত পানি পৌঁছলেই যথেষ্ট এই তাদের বেনি খোলা প্রয়োজন নেই বা সমস্ত চুল ভিজে আবার শুকাতে তাদের অনেকের আবার অ্যালার্জি থাকে ঠান্ডা থাকে কষ্ট হয় না নবী আল্লাহনবী আলিসাল্লাম এই চুল খোলার প্রয়োজন বলেন নাই চুল না খোলেই শুধু তবে মনে রাখতে হবে চুল বাড়া থাকলে যাতে করে ভালো করে পানি চামড়া পর্যন্ত পৌঁছে শুধু চুলের উপর দিয়ে ভিজাই নিবে তা হবে না পানি যেন চামড়া মাথার চামড়া সম্পূর্ণ যেন ভিজে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে এইভাবে আমরা যদি গোসল করি তাহলে ইনশাল্লাহ আমাদের গোসল পরিপূর্ণ হবে এবং আমরা পূর্ণভাবে পবিত্রতা অর্জন করতে পারব। সেটা বীর্যপাত ঘটার কারণে ফরজ গোসল হোক অথবা সহবাস বীর্যপাত না হলেও গোসল ফরজ হয় এটা মনে রাখতে হবে এভাবে মহিলাদের বিশেষ কারণে যে গোসল শিব ক্ষেত্র আমাদের গোসল পরিপূর্ণ হয়ে যাবে আল্লাহরবুল আলমিন আমাদেরকে আল্লাহর হাবি মোহাম্মদাল্লাম যেভাবে গোসল করতেন সেইভাবে গোসল করার আমাদেরকে আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি